বিরতির পর স্বাগত। আজ হ্যান্ডলুম ডে, তাই আজ হ্যান্ডলুম ডে পালন করা হয় প্রজ্ঞা ভবনে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আরো অন্যান্যরা। হ্যান্ডলুমকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী এবং কিভাবে এই হ্যান্ডলুম নিয়ে আগামী দিনেও কাজ করা হবে এবং হ্যান্ডলুম কতটা এই মুহূর্তে চাহিদা রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়েও কিন্তু আলোচনা করা হয় আজকের এই অনুষ্ঠানে। দশমতম হ্যান্ডলুম ডে পালন করা হয়েছে আগরতলা প্রজ্ঞা ভবনে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই দিবস থেকে, শোনাচ্ছি। আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রোডাক্টগুলি, লোকাল প্রোডাক্টগুলি আরও আমরা ইউজ করব। যারা লোকাল কারিগর আছে তাদেরকে আমরা উৎসাহ করব যে সবাই আমরা লোকাল প্রোডাক্ট যেমন ইউজ করা হয়। দিনকে দিন দেখা যাচ্ছে কমে যাচ্ছে যারা বুনকার বা ডিজাইনার। আমি ডিপার্টমেন্টের সঙ্গে কতদিনও আমি মিটিং করেছি, আমাদের লোকাল প্রোডাক্টগুলি আমরা সবাই ইউজ করতে হবে এবং যে ক্লাস্টারগুলি এখন পিছিয়ে গেছে ওদেরকে উন্নত করার জন্য, আপগ্রেড করার জন্য আমি আমার চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি মিটিং বসব। আগামী দিন আমাদের এই যে লোকাল প্রোডাক্ট কীভাবে আরও আপগ্রেড করা যায় এটা নিয়ে আমরা বসব। নমস্কার, ধন্যবাদ। হ্যান্ডলুমকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই সমস্ত বিষয় নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই বৈঠকে বসবেন মন্ত্রী। জাতীয় তাঁত দিবস হস্তচালিত তাঁতিদের সম্মান জানাতে এবং দেশের সাংস্কৃতিক, ঐতিহ্যগত এবং অর্থনৈতিক ল্যান্ডস্কেপে তাঁদের অবদান প্রশংসা করে তাঁত শিল্পকে অনুপ্রেরণা এবং গর্বের অনুমতি প্রদান করতে চায়, তাই জাতীয় হ্যান্ডলুম দিবসটি পালন করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।